আজকে মাননীয় এসডিও স্যারের কাছে আমরা ডেপুটেশন দিতে এসেছি রামপুরহাট নগর মন্ডল বিক্রি পক্ষ থেকে। বিষয়টা হচ্ছে কাঠ টাকা। আমরা দেখেছি প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে উপভোক্তারা বাড়ি পেয়েছেন, সেই বাড়ি থেকে প্রায় 40,000 টাকা করে পার বাড়ি থেকে কাঠপানি খাওয়া হবে। আমরা চাই যে পূর্ণ তদন্ত করুক এসডিও স্যার, এবং পূর্ণ তদন্ত করে যে উপভোক্তাদের কাঠপানির টাকা খাওয়া হয়েছে সেই কাঠপানির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে। কারণ আমরা এর আগে আমরা মাননীয় এসডিও সাহেবকে আমরা একটা ডেপুটেশন দিয়েছিলাম, আমরা বলেছিলাম যে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি উপভোক্তাদের অ্যাকাউন্টে জমা হয় টাকা, উপভোক্তারা তাদের কন্ট্রাক্টর নির্বাচন করে তারা তাদের সেই টাকা দিয়ে বাড়ি করবে। কিন্তু আমরা দেখেছি পৌরসভা চেয়ারম্যান, তাদের কাউন্সিলর মনোনীত কিছু কন্ট্রাক্টরের মাধ্যমে তারা বাড়িগুলো করছে। এই বাড়িগুলো থেকে তারা 40,000 টাকা করে কাঠপানি খাচ্ছে, এবং বাড়িগুলো 3,68,000 টাকা হলেও বাড়িগুলো 2,00,000 থেকে খুব বেশি হলে 2,20,000 টাকার মতো কমপ্লিট হচ্ছে। এর ফলে বাড়িগুলোর যাতে দেখছি আমরা যে পলেস্টারা খসে পড়ছে, ছাদ থেকে জল পড়ছে, রং খসে গেছে, এরকম অনেক রকম সমস্যা হচ্ছে। ইটগুলোতে নোনা পর্যন্ত ধরে গেছে, ইনকমপ্লিট। এবং অনেক কিছু বাড়ি, অনেক অনেক বাড়িও দেখেছি আমরা যে এখনও ইনকমপ্লিট, কিন্তু তাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে দেওয়া হয়েছে। কিছু কিছু উপভোক্তা আমাদের কাছে এসে কমপ্লেন করেছে, তাদের চেক আগে থেকে সাইন করে নিয়ে নিয়েছে কন্ট্রাক্টররা, কিছু পাসবই এবং কিছু চেক আবার কাউন্সিলরও নিজের কাছে রেখে দিয়েছে। যার কারণে আজকে আমরা এসডিওর কাছে ডেপুটেশন দিতে এসেছি যে পূর্ণ তদন্ত করে এই উপভোক্তাদের টাকা যাতে ফেরত পায় তার ব্যবস্থা করা হয়। যদি না দেওয়া হয়, আর যদি না দেওয়া হয় আমরা আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। দরকার পড়লে আমরা উপভোক্তাদের জন্য আমরা আবার অনশনে এখানে বসব, এটাই আমরা সিদ্ধান্ত নিই। কী নাম আপনার, কী পদে আছে? আমার নাম হচ্ছে বিপ্লব নাথ, আমি রামপুরহাট নগর মন্ডলের সাধারণ সম্পাদক।